পাশ এবং পিস্তলার অশ্ব গগনদর যিনি থাকেন এটার জন্য অনেকে অপারেশন করছেন দুইবার তিনবার অপারেশন করছেন এই সব আপনার সমস্যা যদি একবারে পুরো লাইভে আমার জানাবো তোলে সমস্যা সমাধান হয়ে যাবে কোনো সমস্যা নাই যারা অনেক সময় নষ্ট করছেন হ্যাঁ শেষবারের মতো এই যে আমার হাতে দেখতেছেন দুইটা প্রোডাক্ট আমি এটা ব্যবসা করি না আপনাদের সেবার জন্য এটা আমি আর্থিক কিছু খরচ নেই যে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا بيو شرمانيتو بايرا السلام عليكم ورحمة الله وبركاته আমি আপনাদের সম্মুখে আজকে বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধি আলোচনা নিয়ে আসলাম শুধু খালি ঔষধি আলোচনা না আপনাদের জটিল কঠিন যে সমস্যাটা এটা প্রায় লোকের দেখা যায় 75% লোকের মধ্যে দেখা যায় এই সমস্যাটা আমাদের মধ্যে আছে যেমন আমরা অনেকে বলে থাকি পাঁচ এবং পিস্তলার এবং অশ্বগন্ধর বাউসি এগুলি আমরা বলে থাকি কিন্তু আসলে মূলত এই সমস্যাগুলি আমাদের আপনার মধ্যে কিভাবে এগুলি সমস্যাগুলি হয় এটা আমরা অনেকে আমরা জানি না প্রিয় ভাইরাল আসলে আমাদের শরীর ময়লা বলে বা জামা কাপড়ে ময়লা বলে এটা ওয়াশ করাইতে আমরা প্রত্যেকেই ভালো করে জানি প্রিয় ভাইরা তদ্রু আমাদের যে ফেডের ভিতরে আল্লাহ পাক যে এত সুন্দর সরঞ্জাম দেয়া দিছে এত সুন্দর নিয়ামত দেয়া দিছে যেমন একটা মেশিন চালালে এটারে ওয়াশ করাইতে হয় আমাদের ফ্যাক্টরে ওয়াশ করাইতে হয় আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ফ্যাক কিভাবে ওয়াশ করাবো এমন কিছু লোকের প্রশ্ন থাকতে পারে বাবা এমন করেও থাকেন আপনারা যেমন জামা কাপড়ে বা শরীর ময়লা বললে আমরা সাবানের দ্বারা এটা পরিষ্কার করি এমন যে ফ্যানের ভিতরে এই আপনার যে আল্লাহর দেওয়া নিয়ামত আবার আপনার ভিতরে যে আল্লাহ পাক কিছু ফার্স দেয়া আছে এটা ওয়াশ করাবেন কিভাবে এটা আমাদের কিছু প্রশ্ন সময় অনেক লোকের থাকে থাকে এই যে পাঁচ পিস ছলার বা অশ্ব বগন্ধর এটা আমরা যে জিনে বলে থাকি শব্দ একটাই তো এটা 90 দিন পর পর বা 3 মাস পর পর আপনার গুড়া কিংবা টেবিল খেতে হয় তাহলে আপনার ফ্যাটটা ওয়াশ হয়ে গেল ছোট হোক বড় হোক ফ্যামিলিগত সবারই 90 দিন পর পর আপনার ট্যাবলেট খেতে হবে গোড়া কিরমির বা বড় কিরমির এই কিরমিগুলো ফেলে দেবেন গোড়া কিরমির থেকে অনেক সমস্যা আবার আপনার মধ্যে সমস্যা হয় সৃষ্টি হয় তো যে কথাটা বলছি চাচ্ছিলাম অনেকেরই দেখা গেছে দুই দিন তিন দিনও বাথরুম ক্লিয়ার হয় না এই ধরনের বা এবং বুনের মধ্যে সমস্যাগুলি বেশিরভাগ পাওয়া যায় বাথরুম ক্লিয়ার হয় না হয় একটু একটু হয় আবার ক্লিয়ার হয় না তিনবার চারবার বাথরুমে যাইতে হয় তারপরও ক্লিয়ার হয় না একমাত্র কারণ একটাই ওই যে আমার ফ্যানের ভিতরে ওয়াশ নাই গোড়া কিনবি ট্যাবলেট খাবে বা কিছু বনা দিয়ে ওষুধ আছে গাছ দশটা এগুলি খাবে ইনশাআল্লাহ এরপর তবে ফ্যাক্ট আপনি সাবানের মতো একেবারে মানে সাবান দ্বার যেমন জামা কাপড় গুলি ওয়াশ করা ঠিক তো রোগই আপনি ফ্যাক্টটাও মানে ওয়াশ হয়ে গেল তাহলে আপনার আর কোনো আপনার আমার মধ্যে আর কোনো সমস্যাগুলি হবে না যারা আমরা এগুলি থেকে গাফের থাকি অলসতা থাকি তাদের ওই আমাদের মধ্যে এই সমস্যাগুলি হয় যেমন আমি একটু আগে বলছিলাম 75% লোকের মধ্যে দেখা গেছে পাঁচ এবং পিস্তলা বা অশ্বগন্ধর বাউসি এই রোগগুলি থেকে থাকে তো প্রিয় ভাইরা যাদের পাঁচ এবং পিস্তলা অশ্বগন্ধর যিনি থাকেন এটার জন্য অনেকে অপারেশন করছেন দুইবার তিনবার অপারেশন করছেন এই সমস্যাগুলি আমার জানা মতো অপারেশন করলে অপারেশন সাকসেসফুল হয় না এটা নির্মূল হয় না
একমাত্র অনেকে বলেন যে হোমিও খাচ্ছি, হোমিও খাইলে এটা সমস্যার সমাধান হয় না। যেমন আমরা গ্রামে পুকুর থেকে বা নদী থেকে শিং মাগুর মাছ দইয়া নুন পাতিলে জেয়া রাখি, ঠিক হোমিও খাবেন বা কিছু ভাতি ট্যাবলেট খাবেন, এটা আপনি জেয়া রাখবেন, এটা আপনার নির্মূল হলো না। একমাত্র নির্মূল হওয়ার ব্যবস্থা এই যে আমি সুন্দর আপনাদের একটা ভালো একটা ব্যবস্থা নিয়ে থাকি, বা যারা আমাদের আশেপাশে গ্রামে অভিজ্ঞ হেকিম বা কবিরাজ আছে তাদের কাছে পরামর্শ নেয়া, ইনশাল্লাহ আয়েস এবং খ্রিস্টানা ও সহবন্ধর যেই রে বলে ইনশাল্লাহ এটা নির্মূল করতে পারবে। তো আমিও আপনাদের মধ্যে একটু সেবা দেওয়া থাকি, আমার কাছে অনেকে নিয়ে নেন আপনাদের, আপনারা আমার আগে পরে অনেক ভিডিও দেখে থাকেন ইনশাল্লাহ, এবং অনেকেই আমার কাছে ওষুধ দেওয়া নেওয়া থাকে, অর্ডার বিভিন্ন জায়গাতে অর্ডার করে নেওয়া থাকে। তো কেউ বলতে পারবেন না ইনশাল্লাহ যারা অর্ডার করে দিছে এই সমস্যাগুলি রয়ে গেছে। ইনশাল্লাহ আমার জানার মতো অনেক ফোন আসে আপনাদের কাছ থেকে যে শেখ সাহেব বা হাকিম সাহেব আপনার কাছে ওষুধ দেওয়া নিয়েছিলাম, আমার সুন্দর কাজ করছে, এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিতাছি বা আপনি নাম্বারটা দিয়ে দিলাম ফাড়াইলাম ভালো ওষুধ দেওয়া দিয়ে আপনারা ফোন করে বলে থাকি না বলে। প্রিয় ভাইরা এই যে আমার হাতে দেখতেছেন, এই যে আমার হাতে একটা মালিশ আর এটা হচ্ছে একটা পাউডার জাতীয়, প্রতিদিন রাতে চার চামচের এক চামচ পাউডার এক গ্লাস পানির সাথে লাড়াদা খেয়ে নেবেন। পাশাপাশি এই যে আমার হাতে দেখতেছেন একটা মালিশ, এটা অনেকে টিস্যুদা লাগা বা অনেকে দেখা গেছে তুলা দা লাগানোর চেষ্টা করে, খবরদার তুলাও দিবেন না টিস্যুও দিবেন না। ঠিক এই যে আমি হাতটা মারাইছি, হাতটা গর্ত করবে তাকি দা হাতটা গর্ত করে গর্তরা বইরা ঠিক নল ধারে লাগাবে, পাঁচ থেকে সাত মিনিট তো একটু শুয়ে থাকবেন ইনশাল্লাহ। আমি আল্লাহকে হাজির নাজির যেটা বলতে পারি যে ডাক্তার তো কেসি ডাকে একটা অপারেশন করে আমার এই দুই ডাক দ্বারাই আমি অপারেশন করে থাকি, আপনার সমস্যাগুলি একেবারে পুরো লাগবে আমার জানা বোতলে সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যারা অনেক সময় নষ্ট করছেন বিভিন্ন জায়গা আপনারা এটা ব্যবস্থা নিয়ে অনেক অর্থ সম্পদ নিয়ে নষ্ট করছেন কোনো কাজে লাগলো না, হ্যাঁ শেয়ার বারের মতো এই যে আমার হাতে দেখতেছেন দুইটা প্রোডাক্ট, আমি এটা ব্যবসা করি না আপনাদের সেবার জন্য, এটা আমি আর্থিক কিছু খরচ নেই, যে খরচটা না দিলে নাই হয় এই খরচটা নিয়ে থাকি। প্রিয় ভাইরা এই জন্য আমার কাছে আসতে হয় না, রোগী আসতে হয় না, যারা ঢাকার আশেপাশে আছে তারা আমার কাছে পয়সা একটু পরামর্শ করে নিতে পারেন, যারা ঢাকার বাইরে আছে দূর দূরান্ত ওই যে আমি কথা বলতেছি আমার বিডিওতে একটা ফোন নাম্বার আছে, এই ফোনে যোগাযোগের মাধ্যমে আপনারা ঘরে বসে ব্যবস্থা নিতে পারেন। প্রিয় ভাইরা ভালো থাকেন সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।